ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ ওয়ান্স এগেইন টু মাই অনলাইন ক্লাস। দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা আমার এই ক্লাস অনুসরণ করো তারা জানো, আমরা আগের দিন একাদশ শ্রেণীর সাম্যবাদী কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করেছি। আজকে আমি বলেছিলাম যে ওই ক্লাসেই তোমাদের বলেছিলাম আজকে এই কবিতার প্রত্যেকটা শব্দের অর্থ আমি তোমাদের জানাবো। আগের দিন আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করেছি এবং আজকে আমি শব্দার্থগুলো তোমাদের দিচ্ছি, পরের ক্লাসে কিন্তু এমসিকিউগুলো দেবো। তাহলে দেখো, আগের দিন আমরা এটা, তোমরা যারা আমার ক্লাস অনুসরণ করো আগের ভিডিওটা দেখবে, তাহলে দেখবে আমি সেখানে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের সাম্যবাদী কবিতার ব্যাখ্যা করেছি। কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার প্রতিটি লাইন আমি ব্যাখ্যা করেছি সেখানে। এবং আজকে আমি তোমাদের প্রত্যেকটা শব্দের অর্থ, ওই কবিতায় যেসব শব্দ ব্যবহৃত হয়েছে তার প্রত্যেকটা শব্দের অর্থ আমি আজকে তোমাদের লিখে দিচ্ছি। এবং সামনের দিন নেক্সট ভিডিওতে আমি এর এমসিকিউগুলো দেবো। তোমাদের জানো এমসিকিউ এবারে আসবে পরীক্ষায়, সেটা আমি সামনের দিন দেবো। তো দেখো, আমি আজকে যেগুলো তোমাদের শব্দের অর্থগুলো লিখেছি এখানে, সাম্য অর্থ হলো সমতা বা সমান। পারসি, পারস্য দেশের অধিবাসীকে কিন্তু পারসি বলা হয়। জৈন, মহাবীরের অনুগামীদের কিন্তু জৈন বলা হয়। সাঁওতাল, নৃতাত্ত্বিক গোষ্ঠীরা বা উপজাতি। ভীল, এরাও এক ধরনের ভারতীয় কিন্তু উপজাতি। গারো, গারো পাহাড়ের অধিবাসীদের কিন্তু আমরা গারো বলে জানি। কনফুসিয়াস, ইনি হলেন একজন কিন্তু চীনা দার্শনিক। চার্বাক, আমাদের দেশের যেসব দার্শনিক সম্প্রদায় আছে তাদের মধ্যে নাস্তিক সম্প্রদায় কিন্তু চার্বাক। চেলা, চেলা মানে হচ্ছে অনুগামী। কেতাব, গ্রন্থ বা পুস্তক, কেতাব শব্দটার অর্থ হল গ্রন্থ বা পুস্তক। কোরআন, ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থকে আমরা কোরআন বলেই জানি। তারপরে দেখো আরব দুলাল, আরব দুলাল বলতে এখানে হযরত মুহাম্মদকে বোঝানো হয়েছে। কন্দর, কন্দর মানে গুহা, অ্যাকচুয়ালি কন্দর মানে ফাটলও হয় কিন্তু এখানে কন্দর মানে গুহা। বেদ, হিন্দুদের ধর্মগ্রন্থ। এবং তারপর দেখো গ্রন্থ সাহেব, শিখদের ধর্মগ্রন্থকে আমরা জানি গ্রন্থ সাহেব বলা হয়। জেরুজালেম, জেরুজালেম দেখো খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের তীর্থস্থান, এই তিনটি ধর্মাবলম্বীদের তীর্থস্থান হলো কিন্তু জেরুজালেম। তারপরে দেখো দেউল, দেউল মানে কিন্তু মন্দির। ত্রিপিটক, এটার অর্থ হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জিন্দাবেস্তা, দেখো পারস্য দেশের যারা অগ্নিদেবের উপাসক তাদের জেন্সা জিন্দা বলা হয়, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে জিন্দাবেস্তা। বাইবেল, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। বোধগয়া, দেখো বোধগয়া হচ্ছে বৌদ্ধদের তীর্থস্থান। ঈশা, ইনি হলেন খ্রিস্ট ধর্মের যুগাবতার। আর মুসা, ইসলাম ধর্মাবলম্বীদের কিন্তু যুগাবতার। মসজিদ, মসজিদ হচ্ছে মুসলমানদের উপাসনা গৃহ। মন্দির, হিন্দুদের উপাসনা গৃহ। গির্জা, খ্রিস্টানদের উপাসনা গৃহ। তাছাড়া দেখো এখানে যেসব কাশী, বৃন্দাবন, মথুরা এসব বলা হয়েছে, এগুলো কিন্তু হিন্দুদের তীর্থস্থান। দেখো তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এগুলো কিন্তু শব্দার্থ। তাহলে গতকাল ক্লাসে আমি এর লাইন বাই লাইন ব্যাখ্যা করেছি সাম্যবাদী কবিতার, আর আজকে আমি যেটা করলাম প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের লিখে দিলাম, আর সামনের ক্লাসে আমি এর এমসিকিউগুলো কিন্তু দিয়ে দেবো। তোমরা ইচ্ছে করলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এই শব্দের অর্থগুলো জানা হয়ে যাবে। এগুলো জানা জরুরি, কারণ আমরা দেখবো যখন আমরা স্ক্রিন ইয়ে করবো, দ্যাট মিন্স এমসিকিউ লেখাবো, আগামীকালই লেখাবো, এবং সব একবারে টপ টু বটম যত এমসিকিউ হয় আমি সেগুলোকে করিয়ে দেবো। তাহলে তোমাদের পক্ষে সুবিধে হবে যে সেটা দেখে তোমরা তোমাদের কামিং এক্সামে ওইখান থেকেই কিন্তু সব কমন পেয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করো, তাদেরও এই ক্লাসে জয়েন করতে বলো। এবং সবচেয়ে বড় কথা হলো, যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি বা বেশিরভাগ করে সাহায্য করতে পারি। তো দ্যাটস অল ফর দিস ডে, হ্যাভ এ গুড ডে।